ঠিক আছে। মেছো দাংলাস ক্লাবে স্বাগত। তো আজকে বেলেঘাটা লেকের কম্পিটিশনের দ্বিতীয় দিন এসছি। মোটামুটি সিট তো দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা, 100 দিকে। তো 100 থেকে আমরা প্রবেশ করছি, দেখি আজকে রেজাল্ট ঠিক কেমন হয়েছে। অনেক সিটি ফাঁকা দেখতে পাচ্ছি, চলুন দেখা যাক বেলেঘাটা লেকের কেমন রেজাল্ট চলছে। এরপর ভিআইপি সিটগুলো থেকে মানে 100 ঘর, 128, 29, 30 এদিকের থেকে, এবং 9, 10, 11 থেকে 18, 20 আহামরি কোনো রেজাল্ট দেখলাম না প্রথম দিনের তুলনায়। আজকে খুব একটা ভালো ফলাফল নয়, তবু দেখবো কী ওজন হয় মাছের। আর একটু 40 ঘরটা আমরা দেখে নিই, দেখে নিয়ে সিধে চলে যাবো ওজনে। কাল 7 মাছের ওজন হয়েছে, আজকে তো এইখানে একটা ওজনের আছে। রক্ত বের করে দিও না, কমে যাবে। ঠিক আছে, উপরে আছে 3.5 কাছে। ব্যাগে নাও, ব্যাগে নাও, ব্যাগে নাও, ব্যাগে নাও, ব্যাগে নাও, প্লাস্টিক ফাটিয়ে দেবে। না, প্লাস্টিক ফাটিয়ে দেবে, প্লাস্টিক ফাটিয়ে দেবে। দাঁড়ান, সুতো আছে, সুতো আছে, সুতো আছে,
সুতো আছে পেছন দিয়ে। হুম ছেলে রাখলে ওজন কমবে, ওজন করিয়ে লিখিয়ে দাঁড়াও। এটা পাশা আছে, হ্যাঁ কেন লাগবে? বাবা দাঁড়া একটু দেখো জিনিস না, তিন কিলো সাড়ে চারশো, সিট নাম্বার 83 না 83 সিট। তিন কিলো সাড়ে চারশো না? কাতলা, এই প্রথম কাতলার ওজন হবে। ফার্স্ট কাতলা ওজন হচ্ছে, ইনশাল্লাহ বহুত হবে। মাথা মোটা কত হলো? এক কিলো 940, 50 টাকা, 940, এক কিলো 940, ৭৯ নম্বরের মাছ, 980, পিছিয়ে গেছে। এইবার না লাভ মারলো বলে এটা ফাইনাল হলো তো? হ্যাঁ, 2 কিলো 100, সিট নাম্বার 40, 2 কিলো 100, 2 কিলো 100, এটা 2 কিলো হবে না, কত নম্বর সিট গো? 5 ভাই, কত নম্বর ভাই? 35
1 kilo 490 ঠিক আছে দাদু, হ্যাঁ 2 kilo 600 এটা বাদ দিই না, কাগজটা নিয়ে যাও দাদা। অর্থাৎ দ্বিতীয় দিনেও 7টা মাছের ওজন করা হলো। প্রথম দিনও 7টা মাছের ওজন করা হয়েছিল। মোট প্রাইজ সংখ্যা 5টি তো রয়েছে, এছাড়া 20টা সান্ত্বনা পুরস্কার রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।